Bye. اقم الصلاة لضلوك الشمس إلى غسق الليل إلى বাবা জানারা অনেক মানুষ পিছনের দিকে দাঁড়ানো সে আপনারা কি একটু তাদেরকে সুযোগ করে দিবেন সামনা গায়া একটু আগান জিগির করে না

صلى الله عليه وسلم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا غاضي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكن ميت وإنهم ان يكون قال النبي صلى الله عليه عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه वस्ल लेमो तस्नीमा ज़बन तक खुले पर अल्लाह हुम्मा محمد اللهم صل على وعلى آله مولانا محمد উরিয়া জারি দুর্দির হওয়া সালাম পৌষে দিও আমাদের সালাম পৌষে দিও ওই যে সোনার মদিনা আল্লাহ মা মহাপতে পড়ি পড়ি محمد وعلى آله لا اله الا الله لا اله

इला इन इला इन इला इन বাইজন মহা বাবার খেদ মতো ভুলব না আমরা নাহামাজিরু যাহা সারব না বৈজন মা বাবার খেদ মতো ভুলব না আমরা না মাজিরু যাহ বনা না আর শির করবো না আমরা শির

আমরা কেমনে যাব জানি না ভাই জানব দূরে রেpmodিনা আমরা কেমনে যাব জানি না আরে দايا

কবরে কি যাইবানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বা গিয়া মরণ তোমাই লইবে গিরে যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি জয়বানা চিন্তা করে দেখো না কবরে কি জায়বানা কথা ঠিক আছে ঠিক আছে কবরে যেতে হবে হবে বাবা জিনা পিছনে তারা বলেন কবরে যেতে হবে না কবরে যেতে হলে পৃথিবীর ধন সম্পদ বাড়ি গাড়ি কি কোনো ব্যক্তি নিয়ে গেছে কথা বলেন তাহলে আমরা কি নিয়ে যেতে পারবো পারব তাইলে এই পৃথিবীর অথা লেকে এই পৃথিবীতেই থাকবে শুধু যাবে একমাত্র নেক আমল কথা বলেন ঠিক কি না ঠিক ফেরাউনের লাশটা দেখো মিশরের জাদু গরে খাই না মাছি পোকা মাকর সবাই ঘৃণা করি ঠিক ফেরাউনের লাশটা দেখো মিশরের জাদু গরে কামাক সবাই ঘৃণা কুড়ি তাইলে এই পৃথিবীতে কোনো ব্যক্তি দন সম্পদ নিয়ে যেতে পারে নাই এই আল্লাহ পাক রব্বুল আলামিনের নানত গজব তাদের উপরে তারা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে থাকবে যারা এই পৃথিবীর অট্টালিকা নিয়ে চিন্তা ধারণা করে আল্লাহ বলছে ও পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে পাঠাইছি তোমরা আমি আল্লাহকে খুশি করো আমি আল্লাহকে যদি খুশি করতে পারো আমি আল্লাহও তোমাদেরকে খুশি করব সুবহানাল্লাহ

তো আজকের এই মাহফিলটা সফল হোক আমরা সকলে চাইতো নাকি এখন কিছু চলে যাবেন কিছু থাকবেন সফল হবে না শেষ পর্যন্ত থাকতে হবে কথা বলে না শেষ পর্যন্ত থাকতে হবে না তো আমরা সকলে ইনশাআল্লাহ থাকব তো আল্লাহ আমাদেরকে সকলকে এই মাহফিলে থাকার তৌফিক দান করুন তো যে কথাটা বলতেছিলাম আমরা নিয়ামতের শুকর আদায় করব কার জমিনে থাকব কার নিয়ামত খাইব কার জিকির করব কার আমার আল্লাহর সব কিছু করতে হবে কথা কোন ঠিক কিনা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে আচ্ছা বাবাজিরা আমরা এই মাহফিলে আসছি নেক আমলের জন্য না এখন নেকের কিছু জিনিস দিয়ে আপনাদেরকে দেখাই আপনারা করতে রাজি তো এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে কি পড়ে আরেকবার সুবহান আল্লাহ পরে কি পরে আরেকবার আল্লাহ আকবার পরে কি পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত জায়গাটা কি অল্পনা বেশি বেশি মাফ করা যাবে না সীমানা নাই আল্লাহ বলেন যদি কোনো বান্দা আমি আল্লাহর নিয়ামত গাই আমার প্রশংসা করে গুণগান গাই আমি আল্লাহ একবার সুবহান আল্লাহর বদলতে আলহামদুলিল্লাহর বদলতে আমি আল্লাহ তার আমল নামার মধ্যে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাটা লিখে পরিপূর্ণ আমি আল্লাহ করি করার পরে আমি আল্লাহর ওই বান্দার আমল নামার মধ্যে ঢুকাই বিভিন্ন জায়গায় আমি আল্লাহর শুক্রাদায় আল্লামিল্লাহ করে ওই বান্দার আমল নামার মধ্যে আমি আল্লাহ সমস্ত এখন কি আপনারা পড়তে রাজি ভাই জবান খুলতে হবে জবান খোলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জবানে আওয়াজ দিয়েছে কথা কোন ঠিক কি না আর এই জবান পাইয়া যারা আল্লাহর শুকর আদায় করবে না আল্লাহর নিয়ামত খাইব আল্লাহর দুনিয়াতে থাকব আল্লাহর ইবাদত করতে রাজি হবে না আল্লাহ বলে ও বান্দা হাশরের ময়দানে আমি আল্লাহর তোমার মুখ সিলাই করে দিব তখন কিন্তু বান্দা তুমি কিছু বলতে পারবা না এখন আমরা এখান থেকে আওয়াজ করবো হাসরের ময়দান আল্লাহর সাথে আমরা কথা বলবো কথা কোন ঠিক কিনা তাইলে আল্লাহ আকবার আমরা সকলে বলবো তো ইনশাআল্লাহ আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম বান্দা যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহ বলে ও বান্দা তুমি যখন আমাকে শরণ করো আমি আল্লাহ তোমাকে শরণ সরি এখন কেমন স্মরণ করে জানার দরকার না আল্লাহ বলছে বান্দা তুমি যখন আমি আল্লাহকে একবার ডাক দাও আমি আল্লাহ তোমারে দশ বার ডাক দিই আস্তে কোন সুবহান আল্লাহ বান্দা তুমি যখন আমি আল্লাহকে দশ বার ডাকো আমি আল্লাহ তোমারে এক শত বার ডাক বান্দা তুমি যখন আমি আল্লাহর কাছে একবার চাও আমি আল্লাহ তোমার কাছে এক হাজার বার চাই বান্দা তুমি যখন আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহ তোমার দশ হাজার বার মাফ এখন আজকের এই সুযোগ হয়ে গেল না মাফ চাওয়ার কথা কোন ঠিক কিনা তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছে আমরা ওয়াদা তো রক্ষা করতে হবে কথা কোন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক আমিন তো যে কথাটা বলতেছিলাম ভাই আমার আলোচনাই হচ্ছে মৃত্যু আর কবর তো আমরা এই পৃথিবীতে কোনো ব্যক্তি থাকতে পারবো না কেন থাকতে পারবো না কারণ আল্লাহ বলছে বান্দা দুনিয়ার একটা সিস্টেম আছে আমি আল্লাহর কাছেও একটা সিস্টেম আছে আছে না বাবা উদাহরণ ছিল একটা লোক মদ খায় গাঞ্জা খায় চাদাবাজি করে রংবাজ করে সন্ত্রাসগিরি করে ক্যাটারগিরি করে এই লোকটারে যদি পুলিশে ধরে চেয়ারম্যান ফোন দিলে তার ছাড়বে না কারণ চেয়ারম্যানের প্রশাসন তেক মন্ত্রীর প্রশাসন তেক সরকারের প্রশাসন তেক ছাড়বে না ছাড়বি কেন তারে দইরা নিয়ে গেলে মন্ত্রী বলবা এই ওছি সে কিন্তু আমার লোক ছাইরা দে তখন বলে ঠিক আছে স্যার আমি ছাইরা দিতেছি কথা কোন ছাড়বে না ছাড়বি আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ একবার যদি তোর টার্গেট করি দুনিয়ার এমপি যদি বলে ও আল্লাহ তুমি তার মন্ত্রী বললে সার্ব প্রধানমন্ত্রী বললে সারবো এখন যেই লোকটা আজরাইলের হাতে দড়া খাইছে এই লোকটা যদি কো ভাই ও আব্বা ও আপনি আমারে চাইরা দেন আমার যত সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা আছে সব কিছু আপনারে দিয়ে দিব আপনি আমারে চাইরা দেন আজরাইল কি তারে চাইরা দিব আরে কথা কোনে করে চাইরা দিব কি সারবে না তাইলে বাঁচার উপায় আছে বাসার উপায় নাই তুমি বাঁচতে পারবে মৃত্যু থেকে বাসার উপায়ও আল্লাহ রসুল বলে দিছে

এই কোরআন মধ্যে কোন সন্দেহ নেই তাহলে কোরআন যেহেতু সন্দেহ নাই কোরআনের ভিতর কি কিছু বললে আপনাদের সন্দেহ থাকবে আল্লাহ আমাদের কি গবুল করুক আল্লাহ বলে প্রত্যেকটা প্রাণী মরণ এখন এখন প্রাণী হানি হানি প্রাণী বলতে কি পৃথিবীর সব কিছু কি বুঝাই না সবকিছু আসমান জমিন সব কিছু কোন একদিন ধ্বংস হয়ে যাবে আমারও ধ্বংস হয়ে যাবে না পৃথিবীতে থাকবো পূর্বপুরুষ কেউ রয়েছে রয়েছে না এক ব্যক্তি মুসলমান আর ব্যক্তি হিন্দু বলেন তো সকলে কি মা হাওয়ার সন্তান না আরে কথা বলে না কেন মা হাওয়ার সন্তান তো আসতেছে রাস্তায় দেখা হলো হিন্দু আর মুসলমান তো মুসলমান বলতেছে আমার ধর্মটা খুব খাটি ধর্ম। কই কেমনে বুঝবি? কই আমাদের আল্লাহ বলছে যে এই ধর্মের কোনো বেজাল নাই। ইননা আদিন্ আন্ডাল্লাহিল ইসলাম একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এখন তোরার ধর্মের কি? কা আমড়া ধর্মও আমরা আ আমরা তোর খাঁটি ধর্ম। কই জানি পারবি না। কই না পারলাই পরীক্ষা করি। কয় পরীক্ষা করি। তো যে লোকটা মুসলমান এই লোকটা বলতেছে পরীক্ষা যে করবা কেমনে করবা ওই যে দেখতেছো গাছটা এই গাছের মধ্যে তুমি উঠবা ওড়ার পরে ফাল দিবা ফল দেওয়ার পরে যদি তোমার আল্লাহ তোমার বাঁচাইয়া রাখে তাইলে মনু করেন তোমার ধর্ম সঠিক আর যদি না বাঁচাইয়া রাখে তাইলে মনে করেন তোমার ধর্মটা সঠিক না হিন্দু বেড়া মুসলমান বেড়ারা এই কথা কইছে এখন মুসলমান বেড়া তো যাওয়ান লাগবো যাক গাছের মধ্যে উঠছে উড়ার পরে মুসলমান বাড়ার ইমানের ভিতরে গিয়ে গেছে একটা ভাইরাস কি ঢুকছে ও আজوره এখন না কি ঢুকছে ভাইরাস ঢুকছে ঢাকার পরে এই কথা কইতেছে যদি আল্লাহ আমারে নাวะ চায় এখন আমি কই দেব একবার ভগবানের চিন্তা করে যে দিলে বাসাই আল্লাহ না বাসাইলে না বাসাইলো ভগবান বাসাই ও ভগবান যদি না বাসাই আমরা আল্লাহ বাসাই এখন মুসলমানের ভিতরে তখন দুই কে ভাইরাস ভাইরাস তো দূর করতে হবে এখন দুবার পরে গাছে উঠছে ওটার পরে আল্লাহ ভগবান কইছে আল্লাহ একবার কই ভগবান একবার কই আল্লাহ একবার কই ভগবান ফাল দিছে দেওয়ার পরে তো বাইয়ে। পাইয়েছে বাঙ্গার হরি লাইতে স্বপ্ন দেখলো আল্লাহর করে আল্লাহ আমি তোমার তাবেদারি করি তোমার রসুলের সুন্নত মানি সত্য দিন এটাও আমি বিশ্বাস করি গতকালের ঘটনাটা কি হইল আমি গাছ উঠলাম গাছের থেকে ফাল দিলাম কই আপনি তো আমার ধরলেন না আমরা তো দেখছি ইব্রাহিমের আগুনটা জান্নাত বানাই দিয়েছেন সুবহানাল্লাহ কইতেন না মুসা আলাইহিস সালাম লাঠি ফালাছি দিবেন রাস্তা কইরা আমি দুষ্টা করছিলাম কি আল্লাহ কো বান্দারে তুমি যখন গাছের মাথায় উঠছ উড়ার পরে যখন তুমি ভগবানের নাম ডালু এলাইছ তখন আমি আল্লাহ টেনশনে বেরিয়ে গেছি কি তো তুমি যখন একবার চিন্তা করছো আল্লাহ না বাসাইলে ভগবান বাসাইবো ভগবান না বাসাইলে আল্লাহ বাসাইবো বান্দা তুমি যখন ফাল দিছো আমি চাই হলছি ভগবানের দিকে ভগবান চাই আমার দিকে পাহে দাদা তুমি কইতে হইরে গেছো গা কি কইতে তো এমন মুসলমান সমাজের মধ্যে আছে না না আরে কথা কথা আছে না না আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করুন তাইলে আজকের আলোচনাটা বুঝ্জা নিবে বুঝ্জা নিবে আল্লাহ যেন আমাদেরকে বুজার তৌফিক দান করে আমিন আসুন আমরা আস্তে আস্তে ভিতরে যাই তাইলে এই পৃথিবীতে থাকা যাবে না এখন আমরা সবাই মরতে হবে এই তো কতটা ঠিক তো নাকি আল্লাহ বলে ইননা কামাই ভাই আপনিও মরণ আমিও মরণ তারাও ছিল আমিও মরণ তাহলে এই পৃথিবীতে কেউ কি বাসা না কেউ কি জীবন তো সবাই মরণশীল ছিল তাহলে আমরা প্রথমে বুঝতে পারলাম কি সবাই একদিন চলে যেতে হবে এখন বুঝতে পারলাম সবাই মরতে হবে কিছুক্ষণ পরে আসবে এই পৃথিবীটা আসলে থাকার জায়গা থাকার জায়গা বলবো আপনাদেরকে কি সাহেব আসো সাহাবায়ে কেরাম কিভাবে এই পৃথিবী থেকে চলে গেছে সমস্ত পয়গম্বররা কিভাবে চলে গেছে

ইব্রাহিম খলিলুল্লাহ আজরাইল ডাক দে বলতেছেন আরে আজরাইল আমার একবার দেখাও না বতকারের জানতা কিভাবে তুমি কবজ করো আজরাইল ডাক দে বলতেছে ও ইব্রাহিম খলিলুল্লাহ আপনি সহ্য করতে পারবেন না আমি কিভাবে আজরাগিম তৎকারের জান কবজ করি আজরাগিল যখন এই কথা বললো বলার পরে ইব্রাহিম মানতেছে না আমারে একটা বার দেখাইয়া দাও কিভাবে তুমি বক্কর জান কবজ করো আজারে গিন ডাক দে বলতেছে আল্লাহর খলি তাইলে আপনি ওইদিকে দিকে তাকান আমি দেখাই কিভাবে বৎকারের জান কবজ করি এমনি কইরা আজরাইলের দৃষ্টান্ত চেহারাগুলো বের করে ফেললো তার চোখ দিয়ে আগুনের ধোঁয়া বের হইতেছে তার হাতের নখগুলো অনেক বিশাল বড় বড় নখ তার পাগুলো জমিনের নিচে মাথাগুলো আসমানের উপর করে চোখগুলো বিশাল বড় বড় চোখ এমনি কই না আল্লাহর পয়গাম্বরকে ডাক দিয়ে বলতেছে ও আল্লাহর পয়গাম্বর এবার আপনি আমার দিকে তাকান আল্লাহর আজরাইলের দিকে তাকাইল আজরাইলের দিকে তাকাইয়া চাইয়া দেখতেছে বিশাল বড় চেহারার লোক তার চক্ষু দিয়া আগুনের দোয়া বের হইতেছে মুখ দিয়া আগুনের দোয়া বের হইতেছে হাত গুলো বিশাল বড় বড় হাত তার নখ বিশাল বড় বড় নখ এমনি কইরা ইব্রাহিম খলিলুল্লাহ অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেল আজরাইল তার চেহারা গুলো আবার মানুষের মতন করে ফেললো বলার পরে ব্রাহিম হলিন উল্লাকে ডাক দে বলতেছে তুমি তাড়াতাড়ি কইরা ওঠো এমনি কই নাই ইব্রাহিম তাড়াতাড়ি কইরা ওঠো ওটার পরে ডাক দেওয়াಳ್তেছে ইব্রাহিম ইব্রাহিম ডাক দেওয়া অ্যাজরাইলকে কইতেছে অ্যাজরাইল তোমার এই যে চেহারা তোমার এই চেহারা যদি কোনো ব্যক্তি দেখে তাইলে তার জাহান্নামে আর কোনো বই থাকবে না কারণ তোমার এই চেহারা দেখলে তার বড় জাহান্নাম হইয়া যাবে এই অ্যাজরাইল তুমি যে তোমার এই চেহারা দেখাও বৎকারের জন্য তাইলে সে দুনিয়াতে যেই পরিমাণের গুণা করছে এই গুনার সা তোমাকে দেখার পরে তার আফসুস মিঠে যাবে আর হাই আফসুস করতে থাকবে আমি কেমন কইরা দুনিয়ার জমিনে বিদায় হয়ে গেব কেমন কইরা দুনিয়ার জমিন থেকে পরকালে যাইব এই চিন্তা করতে থাকবে তখন কিন্তু এই চিন্তা করার সময় থাকবে না ওই লোকটা তোমাকে দেখার পরে তার চক্ষুগুলো উল্টে যাবে আল্লাহ বলবে এরা তার চেহারা গুলো উল্টাইয়া দাও আস্তে আস্তে কইরা লোক খাই এমন বরণ মৃত্যুবরণ করবে দেখবেন পানি চাইবে পানি চাই চাই না বারবার পানি চাইবে তখন বুঝতে হবে পানি চাই কিসের জন্য কারণ যখন আজরাইল কে দেখবে দেখার পরে তার শরীরটা তৃষ্ণাক্ত হয়ে যাবে হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে আটলান্টিক যে বড় সাগর এই সাগরের পানিও যদি তার মুখে দিয়ে দেওয়া হয় তারপরও তার তৃষ্ণা মেটবে না এমনি কই না এক দল লোককে আজরাইল জাহান্নামে পাঠাইবে এখন চিন্তা করে দেখুন বতকারের আজাব কেমন হতে পারে যদি বককারে জানে যদি এইভাবে কবজ করা লাগে তাইলে বককারের আযাবটা কেমন হবে একটা ছোট একটা উদাহরণ হাসরের ময়দানে যখন জাহান্নাম এর জাহান্নামি হবে ওই জাহান্নামের মধ্যে মোমবাতি আমরা জ্বালাই না মোমবাতি জ্বালাই দিলে নি দিনইদশে সমার হয়ে যায় ঠিক সবচেয়ে ছোট কাটা আযাব হচ্ছে এই লোকটার আল্লাহ পাক রাব্বুল আলামিন আগুনের জুতা পরায় দেব কি পরায় জোরে কোন আগুনের জোতা হরাইবো পরানোর পরে এই আগুনের জোতা থেকে আস্তে আস্তে গলতে 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 সে মাথা পর্যন্ত গইল্লা যাইবে এমনি বারবার জীবিত হবে বারবার গলবে বারবার জীবিত হবে বারবার গলতেই থাকবে বাবা রে কত আযাব দিয়ে আমার আল্লাহ সৃষ্টি করছে আরে বাবা এই জাহান্নাম সৃষ্টি দিয়ে করছে মুসলমানের লাগি কথা কোন ঠিক কিনা কেন কারণ মা হওয়ার আগে তো তুমি হিন্দু আছিল না মা হাওয়ার আগে তো কোন খ্রিস্টানা ছিল না সবই তো মা হাওয়ার পর তো আইছে তাহলে আবার আল্লাহ বলছে ও বান্দা আমি আল্লাহ তোর জন্য জাহান্নাম সৃষ্টি করছি আবার জান্নাতও সৃষ্টি করছি কারণ তোরা যদি অন্যায় করস আলেম মুহাম্মাদের সাথে বেয়াদবি করস নবীদের সাথে বেয়াদবি করস কারণ এর জন্য আমি আল্লাহ একটা জাহান্নাম বানাইলাম ওই জাহান্নামের মধ্যে যতটুকু বেয়াদবি করছ ততটুক পরিমাণে আমি আল্লাহ আযাব দিব কারণ আমি আল্লাহ ইনসাফকারী ওয়ালা কথা বলেন ঠিক কিনা

ইয়া रहमान আল্লাহু ইয়া খালিক আল্লাহু ইয়া মালিক আল্লাহু 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 জিকির করতে ভালো লাগে অনেকে দেখবেন জোরে অনেক দরবারে জিকির আছে হাক্কু জিকির করে লাগ করে নাকি কেমন না লাগ করে কইতাম না কারণ আমরা জানি লই আর কই কি রাগ করে জিগির করতে হবে মনোরম পরিবেশ দিয়া মনটাকে দিল নরম করে লাফা লাফি ফালাফালি করে দি জিগির করা দিতে তো নবীরা দোষ করছিল কি কেউ কথা কন্যা করে নবীরা দোষ করছিল কি কত জিগির যে বাংলাদেশে বাইরে হয়েছে আল্লাহ হেদায়েত করুক যে কথাটা বলতেছিল মৃত্যু আমাদেরকে একদিন চলে যেতে হবে এখন আজরাইলের দৃষ্টান্ত গেল এখন আসেন নবীদের ইন্তেকাল কিভাবে হবে আল্লাহর নবী অসুস্থ এক দুই দিন তিন দিন ধরে আল্লাহর নবী অসুস্থ কয় দিন জুরে কোন তিন দিন ধরে অসুস্থ আমরা মাঝে মধ্যে জ্বর হইলে ঘরের মধ্যে শুইয়া থাকি মাঝে মধ্যে কপাল ব্যথা হয় বুক ব্যথা হয় শরীর ব্যথা হয় আইলে ডলে পড়ে জায়গা ঠিকমতো সুজা হইতে পারি

অসুস্থ মাঝে মধ্যে ব্যথা করে বাই ঘ আল্লাহর নবী অসুস্থ অবস্থায় আল্লাহর নবীর কে করে রে তিনি আল্লা খেদিমত করে আর মাথাটা ব্যথা করে আল্লাহর নবীন মাথার মধ্যে হাত বুলাইয়া দে আরে কোন পোহর পড় ডাক দেয় বলে মা আমার মাথাটা ভালো করে সুন্দর করে মালিশ করু এমনি কই না আল্লাহর নবী অসুস্থ অবস্থায় উঠতে পারে না এই জন্য যে আল্লাহর নবী নামাজ সাইরা দিছে তা না রোজা সাইরা দিছে তা না কালিমা সাইরা দিছে তা না কুরআন তেলাওয়াত সাইরা দিছে তা না এ যুবক আল্লাহ বিবিশ্বনবী রাহমাতুল্লিনালাল আমিন যখন অবস্থা অবস্থাই হইয়া বিস্তর মধ্যে এমনি এমনে কইরা মা فاطمه আল্লাহর নবীকে ডাক দা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শরীরটা এখন কেমন আল্লাহর নবীর ডাক্তা বলে আমার শরীরটা মোটামুটি বুকটা ব্যথা করে রে ফাতে মাঝে মধ্যে আমার বুকটা ব্যথা করে এমনি কই না ফাতে মা আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ গো আপনি আমার আব্বাকে সুস্থ করে দিন কারণ মসজিদের মধ্যে নামাজ পড়াবে আমার আব্বা কি সুস্থ করে দিল فاطمه চকির পানিগুলো জমিরের মধ্যে ছারে এমনি করে কিছুদিন পড়ে কে যেন বাহির থেকে ডাকে আল্লাহ রসুল ওই ডাকারা শুনতে গেলেন আর মা فاطمهকে ডাকতে बोलतेছে فاطمه ঘরের মাইকিনে কে যেন আমি নবিকে ডাকে এ فاطمه ঘরের দরজাটা খুইলা দে ঘরের দরজার বাইরে কে যেন আমি নবিকে ডাকতেছে এমনি কইরা فاطمه গোরির দরজা তাকানোর জন্য রোলা হয়ে গেল আমার আল্লাহ ডাক দেয়া বলতেছে ইজরাইল এ ইজরাইল তুমি তাড়াতাড়ি কইরা যাও কারণ আল্লাহর নবী বিশ্বনবীর রহমাতুল লিল আলামিন বলেছে আমার বন্ধু হাবির বলেছে বাইরে থেকে কে যেন ডাকে রে এর ইজরাইল যদি এখন মা দেখে কেউ নাই তাইলে মা পাত মনে মনে ভাববে আল্লাহ নবী অসুস্থ অবস্থায় উল্টা পাল্টা মনে হয় কিছু বলে আল্লাহ সহ্য করতে না আমি আল্লাহ সহ্য করতে পারব না কারণ আমার কথা না নবীর কিন্তু তোমাকে আমি যে কথাটা বলতেছি সেই কথাটা শোনো আমার আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষ তোমাকে দেখতে পারে না এই কথাটা আমি আল্লাহ দুনিয়ার মানুষকে জানাইয়া দিয়েছি দেখতে পারে না একমাত্র সেই ব্যক্তি তোমাকে দেখতে পারবে যেই ব্যক্তির সাথে তুমি সাক্ষাৎ করবে কিন্তু ওই ব্যক্তিটার সাথে সাক্ষাৎ করার পরে ওই ব্যক্তিটা নির্গীত আমার কাছে চলে আসতে হবে কইরা আজরাইল আল্লাহর কাছে বলতেছে আল্লাহ গো তাইলে কি করতে পারি আমার আল্লাহ ডাক দা বলতেছে হে আজরাইল তুই এখন যাইবি যাওয়ার পরে মা فاطمه দরদা খোলার সাথে সাথে তোর চেহারা তাকে দেখাইয়া দিবি হে আজরাইল

তাইলে আমার নবীকে আমার আল্লাহকে মন ভালোবাসি আমার নবী একটা কথা বলার পরে আমার আল্লাহ এই কথাটার কাজে কর্মে লাগাইবো এমনি কই মা ফাতেমা দরজাটা খুলবে খোলার পরে মা ফাতেমা দরজা খুলবে এবার দরজাটা খুললো খোলার পরে দেখতেছে বিশাল বড় একটা চেহারা লো এমনি করে মা ফাতেমার সাথে সাথে দরজাটা বন্ধ কইরা দিলো মা ফাতেমা দরজাটা বন্ধ কইনা দিল দেওয়ার পর আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছে দরজাটা খুললা। বড়っちゃ কারা লোক দেখি নাই গো বাবা কিন্তু আমার জীবনে মুক্কাতে অনেক লোক দেখি কিন্তু এমন লোকের চেহারা দেখি নাই মদিনাতেও অনেক লোক দেখি কিন্তু এমন লোকের চেহারা দেখে নাই আব্বা গো তাই নাই এই লোকটা কাটা শুধু তাই নাই গো নয় আমি পাতে ফাতিমা দেখলাম তার চেহারাটা আসমানের উপরে এ বাবা তাই নয় আমি ফাতেমা দেখলাম তার পাগল জমিনের নিষে এমনি করে ফাতেমা বর্ণনা দিতেছি আর বলতে সাব্বাগো আমি দেখলাম তার চক্ষু বিশাল বড় বড় চক্ষু তার চেহারা গুলো অনেক বিস্তৃত চেহারা খুব খারাপ চেহারা আব্বাগো তার নখ গুলো দেখলাম বিশাল বড় বড় নখ আব্বাগো তার মুখ দিয়ে দেখতেছে আগুনের দোয়া হইতেছে তার চক্ষু দিয়ে দেখতেছে আগুনের দোয়া হইতেছে ইয়া বাবা কোনোদিন দেখি নাই আব্বা গো এই গো আব্বা এমনি আল্লাহ নবীর বুজার বাকি নাই আল্লাহ নবীর ডাক দেব এ এ মা এই লোকটা হচ্ছে হাজা মালাকুল গোল করে যখন মা ফাতেমা আজরাগিলের কথা শুনলো শোনার পরে আব্বার কাছে বলতে সাব্বাগো কিসের জন্য আজরাইল এই মুহূর্তে আসবে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে ফাতেমা আমি জানি না কিসের জন্য আজরাগিল আসবে মনে হয় আমি নবীর সাথে কথা বলবো আমি নবীর সাথে কথা বলবে এমনি কইরা ফাতেমা ডাক দিয়ে কই আব্বাগো আমি কিন্তু দরজাটা খুলবো না আর এই লোকটারে গড়ে ও ঢুকতে দেব না ফাতেমাকে নাক ফাতেমা তুমি যদি এই লোকটারে গড়ে জায়গা না দাও তাইলে এই লোকটা অটোমেটিকলি মধ্যে প্রবেশ করবে কাছে তোর বাবার সম্মান অনেক বেশি বড় কারণ আমি রসুল তোর মা তোর আব্বার সম্মান আল্লাহর কাছে অনেক বড় বেশি এ পাতে মা কোন নবীর সামনে আজরেল কেভাবে পাঠাই না কিন্তু আমি রসুলকে তোর আল্লাহ বেশি ভালোবাসে এমন ভালোবাসে আমি যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হইলাম আল্লাহর দরবারে যখন গেলাম আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করলাম কথা বললাম কিন্তু আমি আল্লাহর কাছে যাওয়ার আমার আল্লাহ আমারে খুশি হইয়া কাউ কাউসার পানি অনুমত্রের জন্য দান কইরা দিছে হাত আকবার আল্লাহর নবী আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে চাইছি কি চাইছে না কথা বলেন আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহর নবী বিশ্ব নবীর রহমাতুল আলামিন এমনি কইরা মা ফাতেমার ডাক ডাক কইতেছে মা রে

আর বলতেছে আল্লাহ আমাকে বলে দিয়েছে আপনি যদি দুনিয়াতে থাকতে চান তাইলে থাকতে পারেন আর যদি এখন চলে যান আমার আল্লাহর কাছে যাওয়াটা উত্তম হবে ভালো হবে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে ওরে আজরাইল আমি কিন্তু তোর কাছে এখন এই কথাটা বলতে পারবো না কারণ আমার আল্লাহর কাছে অনেক কথা বাকি রয়ে গেছে হে আজরাইল আমি

ইল আল্লাহর নবীর কাছে হাজির হইয়া গেছে আল্লাহর নবীর কাছে হাজির হইয়া গেছে জিব্রাইল কান্দি কি করে জোরে কন জিব্রাইল কান্দি নবী কই কি বলতেছে আল্লাহর নবী গো আমার আল্লাহ আপনারে সালাম জানাইছে হে নবী

আপনি কাদেন গো নবীজি এ নবী আপনি কিসের জন্য কাদেন আল্লাহর নবী ডাক দে বলতে সে আমি কিসের জন্য কাদি রে তুই আমার আল্লাহর কাছে যাবি নে আর আমার আল্লাহর কাছে যদি যাস তাইলে আল্লাহকে বলবি আমার কান্দাটা আমার আল্লাহ থামাইতে পারবো নি তু জিকির করি লা ইলাহা

কাছে গিয়ে বলবা আমার কান্নাটা থামাইতে পারবে নি এখন আমার রসুলের কান্না আরো তো আল্লাহর দরবারে পছন্দ হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না এমনি করে এমনি কইরা জিব্রাইল আল্লাহর কাছে গেল আল্লাহর কাছে গিয়ে বলতেছে আল্লাহ গো আপনার বন্ধু হাবিব তো কানতেছে আমার আল্লাহ তাআলা বললেন জিব্রাইল আমার বন্ধু হাবিবি কিসের জন্য কাঁদে তুমি জানো নি জিব্রাইল কই আল্লাহ গো জানি না কিসের জন্য কাঁদে এমনি কই না আমার আল্লাহ ডাক দে বলতেছে আবার যা আমার হাবিবের কাছে সালাম দিবি আর বলবি আমার হাবিব কিসের জন্য কাঁদে এমনি কই না আল্লাহর রাসূলের কাছে আয়েশা আল্লাহর রাসূলের কাছে আয়েশা জিব্রাইল সালাম দিল সালাম দিয়ে বলতেছে নবী গো আপনি কিসের জন্য কাঁদেন গো নবীজি আমার কাছে কাছে বলবেন নি এমনি কইরা আল্লাহর নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন এমনি কইরা জিবরাইল কে ডাক দে বলতেছে জিবরাইল গেলে আমি আল্লাহর কাছে চলে যাব দুঃখ নাই চলে যাব দুঃখ নাই তবে আমার আল্লাহ কে বলবা গিয়ে আমি যদি চলে যাই তাইলে আমার গুনাহগারের উম্মতের জিম্মাদার জাবিন কে হইব আমার গুনাহগারের উম্মতের জিম্মাদার আমার আল্লাহ নিব এই কথাটা জিজ্ঞেস করো আমার আল্লাহ পালন করতে পারবে কি পারবে না

এমনি করে বাবা জিরাফ যখন জিব্রাইল আল্লাহর কাছে গেল আল্লাহর কাছে গিয়ে বলতেছে আল্লাহ গো আল্লাহর নবী তো বলেছে আল্লাহর নবী এই জন্য কাঁদে গো এই জন্য কান্দে আল্লাহ বলবে কিসের জন্য কান্দে বলতেছে আল্লাহর নবী বলছে আপনার কাছে আসবে কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই কিন্তু যেই নবী দিনের জন্য তেষট্টিটা বছর কাটাইছে যেই নবী উহুদের ময়দানে মারি খাইছে তাইফের ময়দানে মারি খাইছে উম্মতি উম্মতি বলে বাবু আপনি আপনার উম্মতের ওই নবীর উম্মতের জিম্মাদার জবাবিন হইবেন নি আমার আল্লাহ ডাক দা বলে জিবরাইল আমার বন্ধু হাবিব যখন আমার কাছে কোনো কিছু বলে আমি আল্লাহ সাথে সাথে কবুল করে নে কেননা আমার যে আমার বন্ধু যখন মায়ের খাইছিল মায়ের খাওয়ার পরে আমি আল্লাহ জিব্রাইলকে পাঠাইছিলাম কিন্তু তখন কিন্তু আমার হাবিব বলে নাই যেন তাদেরকে মেরে ফেলার জন্য কারণ যদি তাদেরকে মেরে ফেলি তাইলে আমার বন্ধু তাদের কাছে কিসের দাওয়াত দিবে কার দাওয়াত দিবে আমার নবীর কাছে গিয়ে বলো আমি আল্লাহ তোমাকে বলে দিলাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ও বন্ধু হাবিব যতক্ষণ পর্যন্ত পর্যন্ত একটা উম্মত পর্যন্ত জান্নাতে যাবে না একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা বন্ধ করব না এইলে বাবাজিরা আল্লাহর নবী মায়া আছেন না নাই উম্মতের লাগি কাধে কি কাঁদে না আর জোরে বলেন এমনি কইরা আল্লাহর নবীর কাছে জিব্রাইল বলতেছে নবী গো আপনি কোনো টেনশন কইরেন না বলতেছে কি টেনশন আমার আল্লাহ তো গুনাহগার উম্মতের জিମ୍মাদার জাবিন হইয়া গেছি এমনি কইরা আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে জিব্রাইল যাও যাও তুমি আল্লাহর কাছে চলে যাও আর আজরাইল কে ডাক দে বলতেছে ভাই আজরাইল এখন তুমি আমার জান মাথা কবজ করতে পারো এমনি কইরা যখন জিব্রাইল কে পাঠাইয়া দিল আর আজরাইল কে হুকুম দিয়া দিল আজরাইল আল্লাহর নবীর বুকের মধ্যে হাত তালাকলো রাখার পরে আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে আরে আজরাইল আমার বুকের মধ্যে কি লাগলা রে আজরাইল কিন্তু আমার মনে হচ্ছে সাতটা আসমান আমি রসূলের বুকের মধ্যে পইরা গেছে হাত তুলে বলেন আল্লাহু আকবার এমনি করে যখন আল্লাহর নবী কষ্ট করতেছে আর আজরাইলকে বলতিছে আজরাইল দেই তুমি আমার বুকের মধ্যে কি রাখলা আজরাইল বলতিছে নবী ঘুমাও আপনার বুকের মধ্যে কোন কিছু রাখি নাই কিন্তু আপনার বুকের উপর আমি আজরাইলের হাতটা মাত্র রাখছি জুরে কোন সুবহানাল্লাহ বাইদিয়া কইেন সুবহানাল্লাহ আরে বাবার সুবহানাল্লাহ বলতো তুই মানুষ

go আপনি তো একদিন মসজিদের নবীর মধ্যে বলেছিলেন কোন উম্মত যদি কোন সাহাবি যদি আল্লাহর ইবাদত গুলো সঠিক করে আর আপনার সন্ন্যত যদি সঠিকভাবে পালন করে আর কোন যদি শিরিক বেদাত না লাগায় তাইলে তার মৃত্যুটা এমন হয়ে যাবে এক গ্লাস পানি খাইলে যেমনি ভাবে কষ্ট পাই না এক গ্লাস পানি খাইতে যেমনি ভাবে কষ্ট পাই না সাথে সাথে পানি খেয়ে ফেলে এর সহজে আমি আজরাগিল তার জানতা কবস করে নেব ভাইয়ার আমার বন্ধুরা আমার আল্লাহর নবী খুব শান্তি পাইলেন আর বলতেছে আজরাইল তাইলে এই কষ্ট আমার উম্মতের মধ্যে জান কবজ কইরো না কারণ আমার উম্মত সহ্য করতে পারবে না আরে আজরাইল আর কিন্তু আমার উম্মতের মধ্যে কষ্ট দিও না এমনি করে আজরাইল আল্লাহর রাসূলের বুকের মধ্যে হাত লাগাইতেছে লাগানোর পরে আল্লাহর নবী কান্দে আর কান্দে আজরাইল কান্দে আর কান্দার পরে জিবরাইল আবার এসে হয়ে গেল

যখন আপনার স্ত্রী খাদিজা ইন্তেকাল করেছে আমার আল্লাহ এমন একটা জান্নাতের মধ্যে রাখছে যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস আল্লাহর নবী আরো কাঁদতেছে কি করে আরো কাঁদে জিব্রাইল কই নবী গো আপনি আরো কাঁদেন কেন বলতেছে জিব্রাইল তুমি বুঝবা না এমনি জিব্রাইল বলতেছে বুঝছি আপনি মা ফাতেমার সাইরা যাইতে কষ্ট হইতেছে কি হইতেছে মা ফাতেমার সাইরা যাইতে

বুঝেছি বুঝেছি আপনি কার জন্য কাঁধে আপনার আদরের নাতি হাসাইন আর হোসাইনের জন্য কাঁধে আপনি তাদের জন্য কেন্দ্রের না কেন্দ্রের না নবী গো আমার আল্লাহ তো বলে দিয়েছে তারা হবে জান্নাতের যুবকদের সরদার আমার আল্লাহ ঘোষণা দিয়েছে আমার নবীজি কান্দি

কোনো থাকতে পারবে না ওগো বিজি তাদের কোনো না আপনার মতোই তো আল্লাহর কাছে যেতে হবে এমনি আল্লাহর নবীর জান কেবজ কইরা আমার আজরাইল আল্লাহর কাছে নিয়া গেল একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা

তোমাদেরকে যা প্রদান করে তোমরা তা গ্রহণ করো যা থেকে নিষেধ করে তোমরা তা থেকে বিরত থাকো রসুল বলছে দুনিয়ার উন্মতেরা তোমরা শিরিক করতে পারবে না আমার আল্লাহ বলছে রসুল আপনি তাদের জন্য হাসরের ময়দানে আমার কাছে আসবেন না যারা আমি আল্লাহ থুইয়া আরেকজন আল্লাহ মানে কথা কন ঠিক কিনা মুখে মুখে দাবি আসে না বাবা

হাসে না তো অনেকক্ষণ চেষ্টা করে পরে সে উই গেছে গা মামার বাড়ি গিয়া বেড়ায় মেরে তিন দিন থাকছে কয়দিন জোরে কন তিন দিন থাকছে থাকার পরে এমনি তিন দিন পরে আবার বাড়ির দিকে রওনা দিল দেওয়ার পরে বাবা রে মধ্যে চার রাস্তার মোরের মধ্যে আইয়া দিল আরে বাপ রে বাপ কি হাসাড়াইনে হাসতেছে গন্ডারে হা 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 হা

হাসতাছে এখন মুসলমানদের যদি কেমন পর্যন্ত যদি হাতে আর কোরআন দিয়ে বোঝানো হয় তারা শৈল্য লাগতো না কতক্ষণ কোন ঠিক কিনা এই জন্য বাবা যেটা কবরের কথা করতে হবে কথা বলেন ঠিক কিনা কবরে রাজাবে কত কোটি শুইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কোটি সহিতে হে আমি পারিব না ও গো দয়া মাই হের চাই যে তোমার শুধু করুণা ও গো দয়া হে রহিম চাই যে তোমার শুধু না কবরে রাজাবে কত কটি সইতে হে আমি না মৃত্যু যন্ত্রণা কত কটি আমি পারিবোনা গান নাম কবিতহে আমি পারিব না পারিবোনা মৃত্যু যন্ত্রণা কত কটি সহিতে হে আমি পারিব না ও গো দয়া মাই অগ তায় পাই হে রহি চাই যে তোমার শুধু করু না খবরে রাজাব কত কটি সহিতেহি আমি পারিবো না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতেহি আমি পারিবো না মসজিদিতে ওই পালু খানা না আসবে সবার দার সবার জানা মসজিদের ওই পালকি খানা আসবে সবার দারে সবার জানা বোরই পাতার গরম পানি শেষ গুসল দেবে তাও জানা বোরই পাতার গরম পানি শেষ গোসল দেবে তাও জানা গোসল শেষে সাদা কাপনি চির বিদায় দেবে হে মনা গোসল শেষে সাদা কাপড়ে চির বিদায় দেবে হে মনা কবরে রাজা গব সইতে মৃত্যু যন্ত্রণা কত কোটি সহিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবর আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন এখন আসুন রসুলের মৃত্যু হয়ে গেল এখন আমরা যে আশেক দাবি করি আশেক কি রসুলের সুন্নাত মাইন্না না সাইরা নামাজ পড়ি না সাইরা তো নামাজ পড়া ছাইড়া থাকলে এই সমাজের মধ্যে এমন ধরনের মানুষ আছে না নাই অনেকে সাড়ে অনেকে পড়ে আমরাই তো মুসলমান না মুসলমান ভিতরে আছে না সবাই নামাজে পড়ে একটা সে সাত এক নামাজ পড়ে আরেকটা বছরে নামাজ পড়ে আরেকজন বছরে নামাজ পাইও না বুঝেন আবার অনেকে সে নামাজের কিছু নাই আ হুজুর আপনি নামাজে আগে কি ফড়াইয়া আ

하아앗 যারা তাদের পালন কর্তা কি আমরা আল্লাহকে ভয় করি না এখানে আসছি না বয় করে আসছি না না বয় করে চলে আসছি কথা করে না বয় করে চলে আসছি তো এখন আল্লাহ বলছে বান্দা যারা যে বান্দা আল্লাহকে ভয় করে তাদেরকে আল্লাহ পাকুল আলমী কবরের সময় মৃত্যুর পরে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যান আস্তে এর পরে নিয়ে যাওয়ার পরে

আল্লাহ খুইলা দিবা কি করবে খুইলা দিব খুইলা দেওয়ার পরে জান্নাতের লক্ষ্মীরা ওই দারোয়ান্ডা ওই জায়গার মধ্যে দাঁড়ায়া থাকে সুন্দর করে দাঁড়াই থাকে স্বাগতম জানা ডোল বাইরে এমনি এমনি ফুল দিয়ে ইডে ইডে দিয়ে স্বাগতম জানায় তখন জান্নাতের রক্ষীরা আল্লাহ কবে রক্ষীরা আসলে তোরা তোদের মন মত মন তোদের মন করা মত তোরা স্বাগতম জানাবি যে তোরা কেমনে জানাস এখন জান্নাতের রক্ষীরা কবে কেমনে জানাই কেমনে জানাই এমন সালাম জানাইবো সালাম দেবো সালাম দেওয়ার পরে আহলান সাহলান কইতে কইতে এত সুন্দর করুণা সুর দিয়া পড়বো জান্নাতের রক্ষীরা পড়ার পরে ওই যে লোকগুলো আল্লাহর ভয় করতো রাত নাই দিন নাই নামাজ পড়ছে রোজা রাখছে আল্লাহর ভয় করছে সৎ খাইছে না ঘুষ খাইছে না না হারাম পেছে না ব্যবসার করছে না অন্যায় করছে না জিনা করছে না এই লোকগুলো হাসরের ময়দানে যখন জান্নাতের কাছে যাইব যাওয়ার পরে জান্নাতের লোকীরা তাদেরকে যখন সালাম দিব সালাম দেওয়ার পরে তাদের মনটা আনন্দ উল্লাসিত হয়ে যাবে হওয়ার পরে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে নেবে আর ওই জান্নাতের সর্দারগণ আর দারুগণ সকলে বলবে মারহাবা মারহাবা তোমরা সকলেই অনন্তকালের জন্য এই জান্নাতে বসবাস করো কারণ দুনিয়ার জমিনে তোমরা কোনোদিন ভালো মন্দ খাও নাই দুনিয়ার জমিনে কোনো কোনো দিন কোনো খারাপ কাজ করো সারা দিন রাত চোখের পানি গুলো জমিনের মধ্যে সেজদা দিছো আমি আল্লাহর মানছো এই কারণে আমার আল্লাহ আজকে তোমাদেরকে অনন্ত কালের জন্য জান্নাত দিয়ে দিছে তাইলে বাবাজিরা আল্লাহ পাক দিতে পারে কি পারে না আল্লাহ কি ভুলে হয়ে গেছে কথা কই না করে আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক আমিন এখন আসুন মৃত্যু তো রসুলের হইছে

ব্যবসা এখন ব্যবসার মধ্যে দেখতেছেন এমন বড় এক শহরের লোক তার সামনে হাজির হয়েছে লোকটা বয়ে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসাল্লামের কাছে গেছে কই গেছে নবীর কাছে দৌড়য়ে গেছে গো আপনি আমার এমন জায়গার মধ্যে পাঠাবেন যেই জায়গার মধ্যে কোনো লোক না যাইতে পারে এই জায়গার মধ্যে কোন লোক না যাইতে পারে মুসলমানে বাবা রাম লক্ষ্য করে দেখুন এমনি কইরা লোকটা যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেল এ পয়গম্বর আপনি আমারে এমন এক জায়গার মধ্যে পাঠাইয়া দিবেন যেই জায়গার মধ্যে কোন লোক দেখতে পাবে না আমাকে কোন লোক আমাকে দেখতে পারবে না এমনি কইরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে বলল ও বাতাস

আসছে কোন সুবহান আল্লাহ বিশাল বড় চেহারার লোক এমনি কই না যখন বিশাল বড় চেহারার লোকটা দেখতে পাইলো এমন দূর দূর দূরতাছে কিন্তু দূরের সামনে যাইতে এই লোকটাই জোরে কোন সুবহান আল্লাহ তো যে কথাটা বলতেছিলাম এই যুবকটা ওই জায়গাতে বিশাল বড় চেহারা আসতে বলেন সুবহান আল্লাহ একটা তাকবীর দিই দিই তাকবীরে কেমন জোর আছে সুবহান আল্লাহ পড়ে দিই তাকবীরে দিই মুসলমান তো আমরা নারায়ে তাকবীর আল্লাহ সামনের লোকের আগমন আছে কিন্তু পিছনের লোকের পায় না নারায়ে তাগবীন আল্লাহু এমনি কইরা যখন ওই লোকটা দেখতেছে বিশাল বড় চেহারাের লোক আজরে আজরাইলের চেহারা বানাইয়া келছে এমনি কইরা লোকটার জান কবজ করলো এমনি কইরা জান কবজ করার পরে এমনি কইরা পরের দিন রাত্রে রাতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসাল্লাম স্বপ্নে দেখলো আমাদ আপনি আমাকে কেমন স্বপ্ন দেখাই এমনি কুই নাম আল্লাহ ডাক দে বলতেছে এরে

আজকে প্রধান বক্তার হাত নামান এখন এই মাহফিলটা চলোক আমরা সকলে চাই তাইলে বাবাজিরা আপনার কাছে বলবো এই কবরের মধ্যে কত মা বাবা আছে না নাই কথা কোন আছে না নাই বাবা রে একটা ছেলে সন্তানকে মা বাবা কত কষ্ট করে ल्याপরা করায় একটা ছেলে রে মা এত কষ্ট করে ल्याপরা করাইছে যত প্রধান বক্তা চলে আসছে বেশি সময় দিবেন না মাত্র কিছু সময়

মা বাবা মিল কষ্ট করে রোজা রাখছে রাখার পরে পাঠাইছে পাঠানোর চাকরি চাকরি হওয়ার পরে যেই মালিককে চাকরি দিব ওই মালিক তোমার চাকরি দিবো শর্ত একটা আমার মেয়ের বিবাহ কি করতে হইব মেয়েরে বিবাহ করতে হইব ছেলেটা কইতেছে আইরে এত কষ্ট করে মা বাবা মারে চাকরির জন্য টাকা দিছি তিনটা মাস রোজা রাখছে না খায় না লয় মানুষের মতে বদলি বুদ্ধি দিতেছে এখনো বলে বদলি মুনি দেয় আমি মেয়েরে বিবাহ করতাম যাক মা বাবার পরামর্শে বিবাহ করলো মা বাবা বলতেছে বাবা রে যদি চাকরি দেয় তাহলে তোমরা চাকরিটা লয়ে ফেলো ছেলেটা চাকরি নিল নেওয়ার পরে দীর্ঘ দেড় বছর মা বাবার খোঁজ খবর নিতে পারে না কয় বছর কয় বছর দেড় বছর এখন নিতে পারে নাই এখন একদিন হঠাৎ করে একটা ছেলে তাদের কাছ থেকে শহর গেল যাওয়ার পরে হঠাৎ করে দেখতেছে বউ রিয়া ও এই হোটেলের মধ্যে কি সুন্দর করে নাস্তা পানি করতেছে কি করতেছে নাস্তা পানি করতেছে এখন হঠাৎ করে যুবকরা বলতে বাইও আপনি বাইক জান না আরে বাই বাইক যেতে পারি না আসলে একটু সমস্যা বুঝেন না ঘরের মালিকটা টাইট

একটাবারে লাগিলো মারতে যাই মুসলমানে বাবা আরাম ছেলেটা বউয়ের সাথে রাত্রে জগরা করলো টাকা দাও আমি আমার মা বাবাকে দেখবো কারণ এমনিতে মার হাফানি রোগ ছিল কি ছিল হাফানি রোগ ছিল এমনি করে বাবারও শরীরটা ও অসুস্থ মুরিবি মানুষ হঠাৎ করে রাত্রের সাথে বউয়ের সাথে জগরা করলো এরা জমা বাবারা লোকটা জগড়া করে রাত্রে টেনে রওনা হলো রওনা হওয়ার পরে দীর্ঘ দেড় বছর পরে বাড়িতে আসতে এসে ছেলেটা কিন্তু মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই কোনো কালেকশন নাই টাকা দিতে পারে না এবার ওই দিন ওই রাত্রে বেলা বাবার সহ্য করতে পারে নাই বাঙ্গা একটা রিস্কা নইয়া স্টেশনের মধ্যে হাজির হইয়া গেল আল্লাহর কি রহমত ওই দিন ছেলেটাও স্টেশনে হাজির এমনি করে রাত্রে কাল শীতের রজনী বাবার ডাক দেবলতেছে এই রিস্কাওয়ালা যাইবা কোথায় দেয় বা এমুক গ্রামে বরিশকাওলা বলছে এই গ্রামে তোমার কি হয় গরিশকাওলা তো তিন ছেলের ছেলে সংক্ষিপ্ত বলতেছে কথা বোধা যায় এবার বাবা বলতেছে কোথায় যাই বা বলতেছে এমুক গানমে যাবো বলতেছে অমুক গ্রামে কি হয় এবার মুরব্বী বাবা তোরিস্কা চালাইতে পারে না এমনি করে সামনে যাওয়ার পরে আস্তে আস্তে রিক্সা চালাই এই যুবকটা বাবার পিঠের মধ্যে জুড়ে একটা থাবরা দিল বালা কইরা চালাই তে পারো না তুমি মুরুব্বি হইয়া কেন রিশকা চালাতে আইছো বাবা

আরেকটা থাবরা দিল বাবার চোখের পানি রাখতে পারে না বাবার চোখের পানিগুলো গুলো রাখতে পারে না এমনি করে বাবারে আরেকটা থাবরা দিল দেওয়ার পরে বাবা থেকে নামলো আর বলতেছে আপনার মোবাইলের লাইটটা একটু জ্বালান না এমনি কইরা যখন স্যার বলতেছে কিসের জন্য জ্বালাবো কারণ আমার মোবাইলটা তো দামি মোবাইল আমার মোবাইলটা অনেক টাকার দামের মোবাইল এমনি করে যখন এই কথা বললো হঠাৎ কইরা স্যারের মোবাইলটা জ্বালাইলো জ্বালানোর পরে বাবা তার মুখ থেকে চাদরটা শীতের দিন তো চাদরটা তার মাথা থেকে সরাইয়া ফেললো হঠাৎ করে চাই দেখে বাবা বাবা

যাবত ওষুধ খাইতে পারে না হাফানি রোগ শ্বাসবালা হাসতে এই জন্য মানুষের বাড়িতে গিয়ে এক রিস্কা হাওলাত লইলাম লওয়ার পরে আজকে তোমার মায়ের জন্য চিকিৎসার জন্য আজকে বের হয়ে গেলাম বের হয়ে গেলাম এমনি করে ছেলেটা বাড়িতে গেল যাওয়ার পরে খোদার কি রহমত মা দুনিয়ার জমিনে চিকিৎসার অভাবে মারা গেল চিকিৎসা অভাবে মারা ছেলেটা কান্দে কই যাবে যাওয়ার দরকার রাস্তা